প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন ভারতের পতাকা উড়েছিল লালকেল্লায়, কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি খুব সহজে ফিরিয়ে দেয়নি আমাদের সে অধিকার। 1807 সালের পাইক বিদ্রোহ, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1930-এর অলিন্দ যুদ্ধ, 1944-এ আজাদ হিন্দ বাহিনীর স্বাধীন ভারতের পতাকা উত্তোলন, 1946-এর নৌ বিদ্রোহ ইত্যাদি নানা আন্দোলন ও সংগ্রামের পথ বেয়ে 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। অনেক রক্ত ঝরিয়ে, অনেক আত্মবলিদানের মধ্যে দিয়ে এসেছিল স্বাধীনতা। তার কিছুটা লেখা আছে ইতিহাসের পাতায়, আর অনেকটা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। আগুন ঝরানো দিনের সেই সব কিছু জানা, কিছু অজানা ঘটনাকে ইতিহাসের বন্ধ দরজার ওপার থেকে আপনাদের সামনে নিয়ে আসবার জন্যই আমাদের এই প্রয়াস বন্ধ দ্বারের রুদ্ধ কথা। বন্ধ দ্বারের রুদ্ধ কথায় আজ যার কথা বলব, মাত্র 22 বছর বয়সে দেশকে ভালোবেসে তিনি যে আত্মত্যাগ এবং আত্মবলিদানের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তার 1% যদি স্বাধীনতা উত্তর দেশ নেতাদের মধ্যে থাকত, তাহলে হয়তো সত্যিই আজ ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেতে পারত। আমাদের আজকের শ্রদ্ধার্ঘ অগ্নিযুগের আর এক স্ফুলিঙ্গ কানাইলাল ভট্টাচার্যকে। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার, স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়ে। এর আগে আমরা আপনাদের অলিন্দ যুদ্ধের কথা বলেছি, বলেছি কিভাবে বিনয় বাদল দীনেশ 1930 সালের 8ই ডিসেম্বর লাইটার্স বিল্ডিং এর ভেতরে ঢুকে সিমসনকে হত্যা করেছিলেন। বাদল ঘটনাস্থলেই পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় ও দীনেশ নিজেদের মাথায় গুলি চালান। বিনয় 7 দিন পর মারা গেলেও দীনেশকে বাঁচিয়ে তুলল ব্রিটিশ সরকার। তারপর শুরু হল তার ওপর অকথ্য অত্যাচার। আগেই শাস্তি নির্ধারণ করে শুরু হল বিচার প্রক্রিয়া নামক প্রহসনের। 1931 সালের 7ই জুলাই দীনেশের ফাঁসির দিন ধার্য করা হল। রায়দান করতে গিয়ে আলিপুর কোর্টে সেশন জজ মিস্টার আর আর গার্লিক বললেন, The punishment for murder is death. We are asked to refrain from passing the death sentence on the ground that the case is not free from doubt. But though there is some doubt about particular incidents of the story, we have no doubt at all that Dinesh was one of the 3 men who murdered Cornell Simpson. We unanimously find Dinesh Chandragupta guilty of murder and sentence him under Sector 302 IPC to be hanged by the neck until he is dead. অত্যন্ত হাস্যকর যুক্তি। বিচারপতি গার্লিক তার রায় দেওয়ার সময় বললেন, দীনেশ ওয়াজ ওয়ান অব দ্য 3 মেন হু মার্ডার্ড কর্নেল সিমসন। এখন প্রশ্ন হল, এই 3 জনের মধ্যে কার গুলিতে মারা গেলেন সিমসন? স্বাভাবিকভাবেই চিত্তরঞ্জন দাস প্রশ্ন তুললেন, দীনেশের গুলিতেই যে সিমসন মারা গিয়েছেন তা প্রমাণ হল কিভাবে? এই ঘটনার একমাত্র সাক্ষী বা আই উইটনেস ছিলেন সিমসনের আত্মসহায়ক জ্ঞান গুহ। তার স্টেটমেন্ট কোথায়? কিন্তু এত যুক্তির কথা শোনার মতো সভ্য ব্রিটিশ প্রভুরা ছিল না, ফলে নির্দিষ্ট দিনে দীনেশের ফাঁসি হয়ে গেল। আপনি হয়তো ভাবছেন, কানাইলাল ভট্টাচার্যের সঙ্গে রাইটার্স বিল্ডিং অভিযান বা বিনয় বাদল দীনেশের কি সম্পর্ক? সম্পর্ক আছে, বলবো সে কথা। তার আগে একবার দেখে নেওয়া যাক কে এই কানাইলাল ভট্টাচার্য। 1909 সালের 22ই আগস্ট
কানাইলাল ভট্টাচার্যের জন্ম হয় বর্তমানের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের মজিলপুরে। তার বাবা ছিলেন নগেন্দ্রনাথ ভট্টাচার্য ও মা কাত্যায়নী দেবী। মজিলপুরের জে এম ট্রেনিং স্কুলের ছাত্র ছিলেন কানাইলাল। ছোটবেলা থেকেই স্বদেশী বই পড়া ছিল তাঁর নেশা এবং সেই সব বই পড়ে স্কুল জীবন থেকেই দেশমাতৃকাকে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করবার স্বপ্ন দেখতেন তিনি। পরবর্তীকালে জয়নগর মজিলপুর ব্যায়াম সমিতির সভ্য পদে যোগদান করেন কানাইলাল ভট্টাচার্য। এখান থেকেই শুরু হয় তার বৈপ্লবিক কর্মকাণ্ড। এখানে আমরা আবার ফিরে যাব দীনেশ গুপ্তর কথায়। সিমসন হত্যার অপরাধে 1931 সালের 7ই জুলাই ফাঁসি হল দীনেশের। দীনেশকে ফাঁসিতে ঝুলিয়ে ইংরেজ শাসক বিপ্লবীদের জব্দ করতে চেয়েছিলেন, কিন্তু ফল হল ঠিক উল্টো। সারা দেশ এই বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে গর্জে উঠল। দীনেশের নিজের হাতে গড়া মেদিনীপুর শাখার বেঙ্গল ভলান্টিয়ার্সের বিপ্লবীরা ক্রোধে ফেটে পড়লেন। তারা সংকল্প করলেন এই অন্যায় বিচার যে করেছে সেই আর আর গার্লিককে এর উপযুক্ত শিক্ষা দিতে হবে। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। কার ওপর দেওয়া হবে সে দায়িত্ব? মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও কে হবে সেই অসীম সাহসী অগ্নিস্ফুলিঙ্গ? উপযুক্ত ছেলে খোঁজার দায়িত্ব এসে পড়ল বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের ওপর। তিনি ছিলেন পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ছিল তার চেম্বার। রোগী দেখার ছলে বারুদ খুঁজতে লাগলেন সাতকড়ি বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনেক সময় বয়ে যেতে লাগলো তাতে। কাজটা তাড়াতাড়ি না করতে পারলে ব্রিটিশকে তাদের শক্তি বোঝানো যাবে না। তাই তিনি ছেলে খোঁজার দায়িত্ব দিলেন সুনীল চ্যাটার্জিকে। জয়নগর ব্যায়াম সমিতির বার্ষিক সভায় সুনীল চ্যাটার্জির চোখে পড়ল এক বলিষ্ঠ যুবক। খোঁজ নিয়ে জানলেন তার নাম কানাইলাল ভট্টাচার্য। বাড়ি জয়নগর থানার মজিলপুর অঞ্চলে। বয়স মাত্র 22 বছর। হতদরিদ্র পরিবার। বাড়িতে বিধবা মা এবং এক দাদা। দাদা চাকরি করে কলকাতায়। ছোট থেকেই কানাইয়ের পড়াশোনায় মন নেই। দীক্ষিত হয়েছে বিপ্লবের মন্ত্রে। সুনীলবাবু মুগ্ধ হলেন কানাইকে দেখে। এরকম ছেলেই তো তাদের দরকার। 1931-এর 25শে জুলাই সুনীলদার নির্দেশে তার দুই সহযোগী কানাইকে নিয়ে এলেন কলকাতায়। উঠলেন বিপ্লবীদের মেসে। পরদিন সকালে সুনীলবাবু কানাইকে নিয়ে গেলেন এক বাগানে। তপসিয়া থেকে পায়ে হেঁটে যেতে লাগল মাত্র মিনিট সাতেক। সেখানে গাছের গুঁড়িতে বৃত্ত এঁকে হলো কানাইয়ের টার্গেট পরীক্ষা। 6টা গুলি চালালো কানাই। 4টে গুলি বিদ্ধ হলো বৃত্তে। সুনীলবাবু বুঝে গেলেন কানাইকে দিয়ে কাজ হবে। এই ছেলের নিশানাও দারুণ। বিকেলে সুনীলবাবু কানাইকে নিয়ে গেলেন আলিপুর আদালতে। জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখালেন। সবশেষে দেখালেন বিচারপতি গার্লিকের বসবার জায়গা। সুনীলবাবু কানাইকে পাখি পড়ার মতো করে বুঝিয়ে দিলেন গার্লিকের কড়া সিকিউরিটি কোথায় কোথায় থাকবে। ঘরের চারদিকে থাকবে রিভলভারধারী সার্জেন্ট। পরদিনই যে কানাইকে ওই নিরাপত্তার ভেতরে ঢুকে গার্লিককে হত্যা করতে হবে। রাতে আলিপুর আদালত থেকে ফিরে এসে কানাই দেখা করে এলো তার মায়ের সঙ্গে। তার মা তখন কলকাতায় এসেছিল বড় ছেলের সঙ্গে দেখা করতে। কানাই জানতো সেটাই তার মায়ের সঙ্গে শেষ দেখা। তাই মাকে শেষবারের মতো প্রণাম করল কানাই। মা জানতে চাইলেন, হঠাৎ প্রণাম করছিস কেন কানু? মায়ের আদরের কানু বলল, আমি যে অনেক দূরে যাচ্ছি মা, একটা খুব বড় কাজ পেয়েছি। মা জানতেন না কত দূরে যাওয়ার কথা বলছে কানাই। জানতেন না কোন বড় কাজের কথা বলছে তার কানু। মা প্রাণ ভরে ছেলেকে আশীর্বাদ করলেন। নিজে হাতে সেদিন খাইয়ে দিলেন তাকে।
পরদিন অর্থাৎ 27 জুলাই 1931, দীনেশ গুপ্তর ফাঁসির ঠিক 20 দিন পর। গোবেচারা গ্রাম্য যুবকের বেশ সেদিন কানাইয়ের ধুতি আর সাদা অপরিষ্কার শার্ট, হাতে ছাতা যার মধ্যে আছে গুলি ভরা রিভলভার। বেলা 12টা নাগাদ আলিপুরগামী ট্রামে উঠে বসলেন কানাইলাল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন আলিপুর কোর্টে, গিয়ে বসলেন এজলাসে। কেউ সন্দেহ অবধি করল না। দুপুর 2টোয় গার্লিক এলেন এজলাসে, শুনানি শুরু হল। মাথা নিচু করে গার্লিক কিছু লিখছিলেন, হঠাৎ উঠে পড়ল কানাই, পৌঁছে গেলেন সাক্ষীর শূন্য কাঠগড়ায়। তারপর এক লাফে সোজা জজ সাহেবের টেবিলে, সিলিং লক্ষ্য করে চালালেন প্রথম গুলি। গার্লিক মুখ তুলে চাইতেই সোজা গার্লিকের কপাল লক্ষ্য করে পরের গুলি, এক চুলো নড়তে পারল না গার্লিক। এজলাসেই সম্পন্ন হল গার্লিক নিধন। কানাইকে লক্ষ্য করে গুলি চালাল পুলিশ। কানাই বুঝল বাঁচা অসম্ভব, পটাশিয়াম সাইনাইড মুখে ঢেলে দিল সে। নিথর কানাইয়ের পকেট থেকে উদ্ধার হল একটা চিরকুট, তাতে লেখা, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও, বিমল দাশগুপ্ত। কিন্তু কানাইলাল ভট্টাচার্যর লেখা চিরকুটে বিমল দাশগুপ্তর নাম কেন? কে এই বিমল দাশগুপ্ত? কি উদ্দেশ্যে কানাই তার নাম লিখেছিল? এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আর কয়েকটা দিন পেছনে ফিরে যেতে হবে। দীনেশ গুপ্তর বাবা সতীশচন্দ্র গুপ্ত ছিলেন ডাকঘরের পোস্টমাস্টার। ক্রমশ দীনেশের স্বদেশী আন্দোলনের ঝোঁক লক্ষ্য করে ভয় পেলেন সতীশবাবু। ছেলের জন্যে এবার তার সরকারি চাকরিটাই না চলে যায়, তাই তিনি দীনেশকে পাঠিয়ে দিলেন মেদিনীপুরে দাদা জ্যোতিষচন্দ্র গুপ্তর কাছে। কিন্তু ফল হল ঠিক উল্টো। আরও বেশি করে বৈপ্লবিক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন দীনেশ। তৈরি করলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের মেদিনীপুর শাখা। তার নেতৃত্বে সংগঠিত হতে থাকলেন মেদিনীপুরের অল্প বয়সী যুবকেরা। দীনেশ গুপ্তর আহ্বানে তারা প্রাণ দিতেও প্রস্তুত। এই মেদিনীপুর বেঙ্গল ভলান্টিয়ার্সের আরো গৌরবময় ইতিহাস পরের কোন পর্বে আপনাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসব। ১৯৩০ সাল ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত উল্লেখযোগ্য একটি বছর। এই বছরেই ডিসেম্বরের 8 তারিখে রাইটার্স দখল করবেন বিনয় বাদল দীনেশ। কিন্তু তার আগে 1930 মার্চ মাসে গান্ধীজির ডাকে লবণ সত্যাগ্রহ শুরু হল। বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্যরাও মেদিনীপুরের দীঘায় লবণ সত্যাগ্রহ শুরু করলেন। তৎকালীন মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি আন্দোলনকারীদের উপর অমানসিক অত্যাচার নামিয়ে আনলেন। বিপ্লবীদের উপর অত্যাচারে জেমস প্যাডি টেগার্ট, লোম্যান বা সিমসনকে কয়েক মাইল পেছনে ফেলে দিতে পারতেন। প্রকাশ্য রাস্তায় মহিলাদের বিবস্ত্র করে মারতে মারতে নিয়ে যেতেন ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি। এই ধরনের মানুষদের বেশি দিন বেঁচে থাকতে দেওয়াটা মানবতার লজ্জা। তাই দীনেশ গুপ্তর পরিকল্পনা অনুসারে প্যাডি হত্যার ব্লু প্রিন্ট তৈরি হল। দায়িত্ব দেওয়া হল বিমল দাশগুপ্ত ও জ্যোতি জীবন ঘোষকে। তারই মাঝে 1930-এর 8ই ডিসেম্বর রাইটার্স অভিযানে গ্রেপ্তার হলেন দীনেশ গুপ্ত। দীর্ঘ 7 মাস ধরে বিচার নামক চিত্রনাট্য লিখতে শুরু করল ব্রিটিশ প্রশাসন। এদিকে 1931-এর এপ্রিল মাসের 7 তারিখে প্যাডিকে উচিত শিক্ষা দেওয়ার সুযোগ এসে গেল বিপ্লবীদের কাছে। সেদিন সন্ধেবেলায় জেলা স্কুলের একটি প্রদর্শনী উদ্বোধনে এলেন জেমস প্যাডি। বিদ্যুৎ না থাকায় হ্যাজাকের আলোতেই ঘুরে ঘুরে প্রদর্শনী দেখছিলেন প্যাডি। হঠাৎই গুলির শব্দে কেঁপে উঠল প্রদর্শনী কক্ষ। মেঝেতে লুটিয়ে পড়লেন জেমস প্যাডি। পর পর 6টা গুলি এসে বিদ্ধ করেছে তাকে। কিন্তু কে করল গুলি?
পুরো ঘটনাটা যেন মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো ঘটে যায়। অন্ধকার থাকায় কাউকে চিহ্নিত করা যায় না। শুধু একটি বাচ্চা ছেলে বিমল দা বলে চেঁচিয়ে ওঠে। সেই সূত্র থেকে পুলিশের খাতায় বিমল দাশগুপ্তর নাম প্যাডির হত্যাকারী হিসেবে উঠে যায়। কিন্তু কে যে বিমল দাশগুপ্ত তা পুলিশের জানা ছিল না। ঠিক এই সুযোগটাই নিতে চেয়েছিলেন কানাইলাল ভট্টাচার্য। ইংরেজ পুলিশ কখনোই বিমল দাশগুপ্তকে সামনে থেকে দেখেনি এবং কানাইলাল ভট্টাচার্যকেও আগে কখনো দেখেনি পুলিশ। ফলে তাঁর মৃতদেহ যাতে পুলিশ বিমল দাশগুপ্তর মৃতদেহ ভাবে এবং বিমলকে আর ধরবার চেষ্টা না করে, তাই এই প্রয়াস। এদিকে বিমল দাশগুপ্ত তখন আত্মগোপন করে ঝরিয়ার একটি ছোট কয়লা খনিতে চাকরি করছেন। সব থেকে অবাক করা বিষয় হল কানাই এবং বিমল কেউই কাউকে কখনো দেখেননি। পরিচয় হওয়ার তো প্রশ্নই নেই। যাই হোক, পুলিশ কিছুক্ষণের জন্য কানাইকে সত্যি বিমল দাশগুপ্ত ভাবলেও তাদের মনে সন্দেহ কিন্তু গেল না। তাই বডি আইডেন্টিফিকেশনের জন্য কানাইয়ের মাকে ডেকে আনা হলো। ছেলের মৃতদেহের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো মাকে। অফিসার জানতে চাইলেন, এই আপনার ছেলে কানাই তো? তার আদরের কানুকে দেখে মায়ের বুক ফেটে জল বেরিয়ে আসতে চায়, কিন্তু চোখ থেকে এক ফোঁটা জলও পড়ে না। মনে পড়ে যায়, কাল রাতেই তো তিনি নিজের হাতে তার কানুকে খাইয়ে দিয়েছেন। তখন কি জানতেন আজ এভাবে কানুর দেহটা পড়ে থাকবে? মা চুপ করে থাকে। অফিসার আবার বলে, আপনি শুনতে পাচ্ছেন না? বলুন, এই আপনার ছেলে কানাইলাল তো? মা ধীরে মাথা নেড়ে না বলে। অফিসার বিস্মিত হয়ে যান, বলেন, কি বলছেন আপনি? এই আপনার ছেলে কানাইলাল ভট্টাচার্য নয়? মা আবার না সূচক মাথা নাড়ে। এবার অফিসার বিরক্ত হয়ে বলে, নিজের ছেলেকে চিনতে অস্বীকার করছেন কেমন মা আপনি? এই আপনার ছেলে কানাইলাল ভট্টাচার্য কেন মানতে চাইছেন না আপনি? মা কিন্তু এবার দৃঢ় গলায় বলেন, আপনারা ভুল করছেন, এ আমার কানু নয়। এতটা দৃঢ়তা দেখে এবার কিন্তু অফিসার একটু ধন্দে পড়ে গেলেন। তিনি একটু অন্য চালাকি করবার চেষ্টা করলেন, জিজ্ঞেস করলেন, তাহলে কে বলুন তো? বিমল দাশগুপ্ত? উত্তরে মা বললেন, বিমলকে কেমন দেখতে আমি জানি না, তবে এ আমার কানু নয়। হতাশ ব্রিটিশ অফিসারের আর কিছুই করার ছিল না। অমন মহীয়সী মা যে কানাইলালের মতো আগুন গর্ভে ধারণ করবেন, এটাই তো স্বাভাবিক। এরপর পুলিশের পক্ষ থেকে মরিয়া হয়ে কানাইয়ের ছবিসহ পোস্টার দেওয়া হলো। বলা হলো, কার ছবি বলতে পারলেই 500 টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুলিশের আবেদনে একজনও সাড়া দিল না। উদ্দেশ্য সফল হয়েছিল বিপ্লবীদের। এটা স্বাধীনতার 75 বছর। অনেক পতাকা উঠবে, অনেক বক্তৃতা হবে, অনেক ফুল আর মালায় ঢেকে যাবে মনীষীদের ফ্রেমে বাঁধানো ফটোগ্রাফ। কিন্তু এটাই কি চেয়েছিলেন কানাইলাল বিমল দাশগুপ্তরা? এই জন্যই কি প্রাণ দিয়েছিলেন তারা? বৃহত্তর গণতন্ত্রের উদ্ধত পতাকার আড়ালে কি কোথাও ব্রিটিশের রেখে যাওয়া স্বৈরতন্ত্রের কোনো আঁচড় নেই? বলুন না, আপনিও তো এই স্বাধীন দেশে কয়েক বছর অথবা কয়েক দশক কাটিয়েছেন। সেদিনের বিপ্লবীরা যে দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই দেশ কি আপনিও দেখতে পেয়েছেন? ইলিউশন স্টোরি বক্সের পক্ষ থেকে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য
এবং তার জন্মদাত্রী বিপ্লবী কাত্যায়নী দেবীর প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এরপর যখনই যেখানে ভারতের জাতীয় পতাকা দেখতে পাবেন, একবার ভালো করে মুখ তুলে তার দিকে তাকাবেন, লক্ষ্য করে দেখবেন ওই পথপথ করে উঠতে থাকা পতাকার প্রতিটি সুতোয় লেখা আছে কোনো না কোনো বিপ্লবীর নাম। আমাদের এই প্রয়াসকে উৎসাহ দিতে আপনি লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন কি না তা আপনি ঠিক করবেন। আমরা শুধু বলবো, যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার উত্তর প্রজন্মের কাছে তুলে ধরুন ভারতের অগ্নিযুগের গর্বিত ইতিহাস। আগামী রবিবার নিয়ে আসবো একই রকম কোন গৌরব গাথা, আর শনিবার শোনাব বিখ্যাত লেখকদের ভালো লাগার গল্প। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে।